মানে আপনি জয়েনিং টেবিল জানেন তো, ওরা তো বলবে দুইটা টেবিল আপনাকে দিবে, এরকম করে ইন্টারভিউ এর মধ্যে দিবে যে তোমার ফার্স্ট টেবিল আছে ওয়ান এন্ড টেবিল টু, টেবিল ওয়ানের ভিতরে এটা আছে, টেবিল টু এর ভিতরে ওইটা আছে। তখন এই দুটা টেবিল তুমি জয়েন করতেছি, তুমি একটু সিনটেক্সটা বলো, কোয়ারিটা বলো, তো তখন কিন্তু আপনাকে বলতে হবে। কিন্তু আমি আপনাকে ইন্টারভিউ এটা বলি, আমি যে ভুলটা করছি আপনারা সেই ভুলটা করবেন না। যদি টেবিলের কথা বলে, প্রথম টেবিলে কি কি বলছে একটু নোট করবেন, একটা খাতা কলম ইন্টারভিউয়ের সময় খাতা কলম রাখবেন, হ্যাঁ নোট করবেন। দ্বিতীয় টেবিলে কি কি বলছে সেটা নোট করবেন, নোট করার পরে সে কি চাচ্ছে সেটা ক্লিয়ার করে তারপর একটা উত্তর দিবেন। কারণ অনেক সময় আমি কি করছি কি, যে এটা সিম্পল একটা জিনিস, সিম্পল একটা জিনিস, এটার জন্য আবার একটা চিন্তা করতে হবে, কিন্তু আসলে দেখছি যে সামান্য মিস্টেক হলেও ওরা ওইটুকুতে মনে করে এই সিম্পল জিনিসটাই পারলো না। মানে একটু সময় নিয়ে হলেও নয় আস্ক করবেন, এই এই কোয়ারি কোয়ারি যখন বলবে তখন একটু ক্লিয়ার হবেন যে আসলে কি চাচ্ছে। ওকে, তো টেবিলে কি, টেবিলে কি ছিল দেখেন, জয়নিংটা আমি যদি আগের ক্লাসে, টেবিলের নাম মনে আছে, টেবিল ওয়ান, টেবিল টু। টেবিল ওয়ান টেবিল টু, দেখেন আমি যদি এখানে বলি সিলেক্ট, সিলেক্ট স্টার স্টার ফ্রম টেবিল ওয়ান, না টেবিল ওয়ান, টেবিল ওয়ান, হ্যাঁ এটা ছিল কয়টা, তাহলে টেবিল টু মনে করেন। আমি এটা ক্লিয়ার করে আমি এটা আনতেছি, টেবিল এখানে কি লিখবো, টেবিল টু। এখন এই দুইটাই আমি কি করব, এক্সিকিউট করব, তখন কি করব জাস্ট খালি এক্সিকিউট দিয়ে দিব। দেখছেন টেবিল ওয়ান এবং টেবিল টু পাইলে, যদি পার্টিকুলার একটা করতে চান তখন ব্লক করা লাগবে, আর যদি ব্লক না করেন তাহলে সব হবে। হ্যাঁ তাহলে টেবিল ওয়ান এবং টেবিল টু দুইটাই পাইলেন আপনি। হ্যাঁ তাহলে হইতেছে ফয়সাল, আর একটু হইতেছে স্যালারি অ্যান্ড হ্যাঁ কান্ট্রি নেম। এখন এই দুইটা টেবিলের সিনট্যাক্স বলে আমি জয়েন করব, দুইটা টেবিল জয়েন করে আমি দেখতে চাই। তারপরে সিলেক্ট সিলেক্ট টেবিল ওয়ান, টেবিল ওয়ান বিএবিএল, টেবিল ওয়ান, তারপরে কি ডট ডট নেম হলে নেম এর ডট স্টার কমা কমা, তারপরে টেবিল টু, বিএবিএল টেবিল টু 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 ডট স্টার ফ্রম টেবিল, টেবিল ওয়ান জয়েন টেবিল টু, টেবিল টু টেবিল টু অন, কারণ দুইটা টেবিলে জয়েনের মধ্যে কি লাগে, অন লাগে। হ্যাঁ এই যে অন তা মনে থাকে না, আমাদের মনে থাকে না দেখে আমরা বললাম অন। তারপরে কি টেবিল ওয়ান আইডি, দুইটা টেবিলের কমন ফিল্ড লাগবে, ডট টেবিল ওয়ান ডট কি আইডি, এই যে দেখেন আইডি ইকুয়াল টু টেবিল টু আইডি, টেবিল টু ডট আইডি, এখন বলেন যে এখানে স্টার্ট দিলাম কি জন্য, সব কিছু আনার জন্য, সব কলাম, হ্যাঁ মানে হ্যাঁ এখানে সব ফিল্ড গুলা দেখার জন্য, তাই না, হ্যাঁ সব ফিল্ড গুলা দেখার জন্য বা এন্টিটি গুলা দেখার জন্য, ফিল্ড গুলাকে এন্টিটিও বলবে অনেকে, হ্যাঁ আর রু বরাবর যেটা থাকে সেটাকে আমরা রেকর্ড বলি, মনে করেন এক্সিকিউট করি। তাহলে দেখেন এই দুইটা দুইটা টেবিল মিলে দেখা আছে। এখন আমি চাচ্ছি না যে একটা আইডি দেখতে চাই, দুইটা আইডি আমি দেখতে চাই না, পরের টেবিলের আমি আইডি দেখতে চাই না, হ্যাঁ সব ডাটাই দেখবো কিন্তু এই আইডিটা আমি চাই না। তার জন্য হ্যাঁ দেখেন আপনার হলো যে টেবিল জয়েনিং এর জন্য যদি বলে যে তুমি কিভাবে টেবিল জয়েন করো, তারপরে কি সিলেক্ট, হ্যাঁ টেবিল নেম, পার্টিকুলার টেবিল নেম অ্যান্ড কি এন্টিটি বা ফিল্ড আপনাকে সিলেক্ট করতে হবে, হুইচ ফিল্ড ইউ ওয়ান ফ্রম টেবিল ওয়ান, হ্যাঁ তারপরে এখানে কি বলতে হবে হুইচ ফিল্ড ইউ ওয়ান দেন ফ্রম টেবিল ওয়ান দেন জয়েন, জয়েন
কি টেবিল টু, এই পর্যন্ত যখন মানে কি দেখেন এখানে কি বলতেছেন, যেহেতু দুইটা টেবিলের থেকে নেবেন, তারপরে দেখেন আপনি দেখেন যে ফ্রম টেবিল ওয়ান জয়েন টেবিল টু। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে আপনার বাম সাইডের এটাতে ফ্রম, এই দুইটা টেবিল জয়েন করার জয়েন টেবিলের থেকে তুমি এই বাম বামের এই অংশটুকু, কারণ টেবিল ওয়ান এবং টেবিল টু জয়েন করার পরে তুমি এই এই ডাটাগুলো তুমি রিট্রিভ করো নেও। তারপরে জয়েন করবা কিভাবে, অন টেবিল ওয়ান আইডি অ্যান্ড ইকুয়াল টু টেবিল টু আইডি। ওকে, এখন মনে করেন আমি সব না চাই, আমি বলছিলাম যে আমি টেবিল টু এর এই আইডিটা আমি দেখবো না, তাহলে আমি কি বলতে পারি এখানে, আমি বলতে পারি কি টেবিল ওয়ান এর সব, এখানে আমি বলতে পারি টেবিল টু ডট হ্যাঁ আপনার হ্যাঁ কোম্পানি নেই কমা টেবিল টু, তো এখানে কোম্পানি নেমের পরে আমার কি আসবে স্যালারি, তাই না, এখানে ডট দেন ডট স্যালারি। এখন যদি এটা আপনি আগে ক্লোজ করেন, দেখছেন ওটা কিন্তু ওটা চলে গেছে। ওকে, তো এরপরেই আছে টেবিল, এটা শুধু আপনারা জয়েন করলেন। তো আমরা নর্মালি টেবিল জয়েনের কি কি জানো, আমি লেফট জয়েন জানি, আমি রাইট জয়েন জানি, আমি ফুল জয়েন জানি। হ্যাঁ, টেবিল জয়েন জানো ঠিকই, টেবিল জয়েনের আর কি কি তুমি জানো, তুমি লেফট জয়েন জানো, তুমি রাইট জয়েন জানো, তুমি ফুল জয়েন জানো। তাহলে আমরা এখন লেফট জয়েন এবং রাইট জয়েন এই দুইটা জিনিস আর একটু এক্সটেনশন করি, দেখি আমরা আসলে পারি কিনা। এই যে এখন দেখেন আপনাদের যে আমরা যদি বলা হয় যে টেবিল টেবিল জয়েনের সিনট্যাক্সটা কি, তাহলে দেখেন আপনি বলেন যে সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট ফিল্ড ফ্রম দ্য টেবিল, দেন ফ্রম টেবিল জয়েন টেবিল ওয়ান জয়েন টেবিল টু অন, হ্যাঁ কমন ফিল্ড অন টেবিল ওয়ান ডট কমন ফিল্ড দেন টেবিল টু কমন ফিল্ড, আপনি এরকম একটা কিছু অ্যাপ্রোচটা করতে হবে তখন ইন্টারভিউ এর সময়। ফর এক্সাম্পল ইউ হ্যাভ, আপনি বলে নেবেন ফর এক্সাম্পল আই হ্যাভ এ টেবিল ওয়ান অ্যান্ড টেবিল টু, আই ওয়ান্ট টু জয়েন টেবিল ওয়ান অ্যান্ড টেবিল টু, আর আই আই ওয়ান্ট টু রিসিভ ডাটা ফ্রম টেবিল ওয়ান অ্যান্ড টেবিল টু, অল ডাটা অর দ্য বেসড অন ক্রাইটেরিয়া, আই ক্যান রিসিভ অল কাইন্ড অফ ডাটা, হ্যাঁ আই ক্যান মেক কোয়েরি, হ্যাঁ বেসড অন মাই ক্রাইটেরিয়া, হ্যাঁ কোয়েরি ক্রাইটেরিয়া বা কন্ডিশন আপনি যেটা বলেন আপনি করতে পারেন। তখন যখন মনে করেন ইফ ইউ ওয়ান্ট টু অল ডাটা ডন দেন জয়নিং দিস, আপনি একদম বলে দিলেন সাথে সাথে, তখন মানে আমাদের একটা কনফিডেন্স আসলো, কারণ যতটা না আপনি তৈরি করতে পারবেন সত্যিকার অর্থে একটা কোয়েরি লেখার জন্য আপনি ইন্টারনেটে সার্চ দিলে সাথে সাথেই আপনি পাবেন, কাজের ক্ষেত্রে আপনার কোয়েরি লিখা এবং কোয়েরি তৈরি করা কোনো ঘটনাই না, ওরকম জিনিস হাজার হাজার আসে, আপনি সময়ও পাবেন, আপনি অফিসে পারেন নাই আপনি বাসায় এসে পাবেন, কিন্তু আপনার দরকার চাকরিতে, ব্যাপারটা বুঝছেন, সেই ক্ষেত্রে আপনার বলাটা হলো মেইন, আপনার কাজে গেলে এগুলো তো কোনো ঘটনাই না, দুইটা টেবিল কিভাবে জয়েন করে, আপনাকে হাজার হাজার ভিডিও পাবেন, হাজার হাজার নোট পাবেন বা সিনট্যাক্স আপনাকে দিয়ে দিল, এটা এখন মনে রাখলেও তো আপনার তখন কোনো অসুবিধা নাই, আপনি সাথে সাথে এসকিউএল, হ্যাঁ W3 মানে W3 স্কুল এসকিউএল আপনি ওপেন করে নিলেন, ওখানে তো ধৈর্য দেওয়া আছে টেবিল জয়েন এইটা জয়েন অ্যাগ্রিগেট ফাংশন সাম কাউন্ট অ্যান্ড জন মানে সবই আছে, হ্যাঁ উইল কার্ড লাইক আন লাইক, হ্যাঁ অর্ডার বাই, হ্যাঁ অর্ডার বাই অ্যাসেন্ডিং অর্ডার বাই ডিসেন্ডিং, তাহলে সবই আছে, কখনই যেটা লাগবে তখন সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু পার্ট ফর ইন্টারভিউ একটা জব জয়েন টেবিলের সিনট্যাক্স কি, মানে নেক্সট কোয়েরি তুমি কীভাবে লিখো, সাব কোয়েরি তুমি কীভাবে লিখো, হ্যাঁ আপনাকে এই সাব কোয়েরি নেস্টেড কোয়েরি এগুলো কিন্তু কেউ বলবে না, বলবেন যে আই নো হাউ টু রাইট নেস্টেড কোয়েরি, আই নো হাউ টু রাইট দ্য সাব কোয়েরি, কোয়েরি সাব কোয়েরি একই, হ্যাঁ ওয়েন এ কোয়েরি ইনসাইড এ কোয়েরি, হ্যাঁ দ্যাট ইজ কল দ্য সাব কোয়েরি। তো আমরা এইটুকু দেখলাম, দেখেন আমার কারো থেকে একটু সাউন্ড আসতেছে অ্যাম্বুলেন্সের, হ্যাঁ ওকে হ্যাঁ
তো এখন মনে করেন যে আপনার অলরেডি ফাইল কোথাও আছে, মনে করেন আপনারে তো এখন কোথায় পাবেন, অলরেডি ওরা বলেই দিতেছে যে আপনার কি কানবান্টিনের এপিক্স এর ভিতরে বা স্টোরিতে বলে দিছে যে তোমার কোয়েরি এটা অমুক টেবিলে অমুক জায়গায় আছে। কিন্তু আপনি যদি সেখানে যাইতে না পারেন তাহলে তো আপনি সেটা পাচ্ছেন না। হ্যাঁ, তো আপনি কি করবেন, প্রথমে আপনি যে ফাইলে যান, ফাইলে যান, তারপর ওপেনে যান, ওপেনে যেয়ে এই যে ফাইলে ক্লিক করেন। হ্যাঁ, ফাইল ক্লিক করে ক্লিক করে আপনি ওটা নিয়ে আসেন। ওকে, এখন আমি নিয়ে আসতে চাই টেবিল জয়েন, মনে করেন আমি এটা নিয়ে আসতে চাই, এই আমার টেবিল জয়েন চলে আসে। হ্যাঁ, তো বিশ্বাস করেন আমি, আমার ক্ষেত্রে কি হয়েছে, আমারে এই টেবিল মানে জয়েন করতে বলছে বা আমাকে একটা টেবিলে ডাটাবেস টেস্টিং করতে বলছে। আমি যেহেতু মানে করেন যে কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর মানে আমি হায়ার হয়েছি অন্য কোম্পানি দ্বারা, কাজ করি অন্য কোম্পানিতে, বেসিক্যালি এখানে আমি মানে ফুল টাইম জব নিয়ে আসিনি, লার্নিং ফেজে আমি চ্যালেঞ্জ করার জন্য, লার্ন করার জন্য আমি এখানে আসছি। আমার একটা কনফিডেন্স আছে যে না, আমি যদি সুযোগ পাই আর যদি ওখানে ফুল টাইম হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমি সেটা পারবো, মানে আমার ওরকম আর কি, আমি ওগুলোর মধ্যে যাইনি আর কি, মনে করি। তো যেহেতু আমি কন্ট্রাক্টর, আমাকে কি করছে, এই কথাটা আপনাকে বললে ফুল টাইম যারা তাদের অ্যাক্সেস হয়ে যায়, সাথে সাথে অ্যাক্সেস হয়ে যায়। কিন্তু আমি যাই, আমি যাই দেখি যে ডাটা বেজ ওখানে কোনো ডাটা টেবিলই নেই, মানে আমার ওই পারমিশন দেয় নাই, আমি তো ঢুকছি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দেয়া কম্পিউটারে, বুঝেন না, আমার কাছে টেবিল নাই। আমি তো গেছি মনে করেন যে বিপির কাছে, হ্যাঁ ভাইস প্রেসিডেন্টের বিপির কাছে, যে তোমার এটা করব, তোমার এখানে তো ডকুমেন্টস ঠিক নাই, ডকুমেন্টস ঠিক নাই কারণ এরকম। তখন আমি যখন গেছি, আসলে সে তখন বলছে, তুমি বলতেছে তুমি তুমি ডাটাবেজ পর্যন্ত যাইতে পারো না, তো তুমি ডাটাবেজে কি করছো। হ্যাঁ, কিন্তু আমার তো আসলে পারমিশন দেয়নি, ব্যাপারটা বুঝতে পারছেন। তো তখন আপনারা, আমি চাই না যাতে আপনাদের কোনো সমস্যা হয়, তো দেখবেন যে আসলে আপনার ফুল পারমিশন আসছে কি না ডাটাবেজের জন্য, যে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনে যে আমি এটা পাচ্ছি না। যদি কোনো রিলেটেড কেউ থাকে, প্রথমে বিপিতে না যেয়ে কলিগ যারা আছে তাদের ক্ষেত্রে, এমনকি আমার ক্ষেত্রে যারা এক্সপার্ট তারাও কিন্তু পারে নাই, কিন্তু তারা কেন পারে নাই সেটা তারা বলে নাই আমাকে, কারণ তারা মনে করছে সেটা যদি বলে যে আমি পারতেছি না তাহলে আমি ভাববো যে তারা আসলে পারে না বা দুর্বল বা আমার হেল্প করতেছে না, কিন্তু তারাও আমার এই কথাটা বলে না। তো যাই হোক, আপনি জানেন এখন যে কিভাবে অ্যাড্রেস দেওয়া থাকলে একটা মানে ডাটাবেজের থেকে আপনি কোয়েরিগুলো কিভাবে পাবেন, হ্যাঁ সেই টেবিলটা কিভাবে চলে আসতেছে, এখানে চলে আসতেছে। ফর এক্সাম্পল, আমি যদি এখন লেফট জয়েন অ্যান্ড ফুল জয়েন দেখতে চাই, তার আগে আমি এখানে দেখে নেই যে আমার এখানে কি কি ডাটা আছে। ফর এক্সাম্পল, উজমা টেস্ট এখানে কি কি আছে আপনারা একটু দেখেন, এই টেবিলটাতে আমার কি ডাটা আছে। হ্যাঁ, তো এই টেবিলটাতে আমার কয়টা ডাটা আছে, 7টা ডাটা আছে, শুধু নাম আছে, কি ফিল্ড আছে, আইডি, নেম অ্যান্ড এই, 3টা ফিল্ড আছে। ওকে, উজমা টেস্ট টেবিলটার নাম দেখলেন, ওকে। তো এখানে আমরা পরবর্তীতে আগে জয়েন্টটা দেখে আসি, তারপরে আর বাকিগুলো হয়তো আবার একটু রিভিউ করবো। আচ্ছা, টেবিল 5 এবং টেবিল 6 দিয়ে এখানে করতেছি, টেবিল 5 এবং টেবিল 6টা আমি দেখি, দেখি এখানে বলতে দিয়ে না, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, তাহলে এখানে দিলাম আমি 5। ওকে, দেখেন 5 এবং 6 যদি আমি এক্সিকিউট করি, এক্সিকিউট। হ্যাঁ, দেখেন 5-এ ডাটা আছে কয়টা, 8টা, 5-এ ডাটা আছে, এই দেখেন এই যে 1 2 3 4 5, 8টা ডাটা আছে। 5-এ ফিল্ড আছে কয়টা, 2টা, আইডি অ্যান্ড নেম। এখানে আরো ডাটা আছে, আরো ডাটা আছে, 12, টোটাল 12 ডাটা আছে 5-এর মধ্যে। আর এইখানে, এইখানে ডাটা আছে কয়টা আমার, 8টা, 1 2 8, দেখেন টেবিল 6-এ। তো এখন যদি আমি মনে করেন লেফট জয়েন করি, দেখেন এখানে আপনারা জানেন যে সিলেক্ট টেবিল 5, টেবিল 5-এর থেকে আমি কোন ফিল্ডটা প্রথমে সিলেক্ট করলাম, আইডি, তারপরে টেবিল 5-এর থেকে কি নিলাম, নেম, কারণ টেবিল 5-এ আছে এই দুইটা,
আর টেবিল সিক্সের থেকে আমি কি নিলাম, শুধুমাত্র ব্যাচ। হ্যাঁ, একটা ফিল্ড নিচ্ছি, টেবিল সিক্সে দেখেন আইডি আছে, আমি দেখেন আইডি আর ব্যাচ, কিন্তু আমি নিচ্ছি কোনটা, ব্যাস আইডিটা নিচ্ছি না, দুইটা টেবিলের থেকে একটাই হবে। তাহলে কি, তারপরে এইটুকু যে আপনি সিলেক্ট করছেন যেহেতু দুইটা টেবিলের থেকে, তারপরে আপনি জানেন এই ফর্মটা দিতেই হবে। তারপরে কি করবেন, টেবিল ফাইভ, এখন আমি হলে জয়েন দিছিলাম এর আগে, কিন্তু এইবার আমি কি করতেছি, রাইট জয়েন, রাইট জয়েন করতেছি। হ্যাঁ, রাইট জয়েন, রাইট জয়েন টেবিল সিক্স। হ্যাঁ, তারপরে অন টেবিল ফাইভ আইডি ইকুয়াল টু টেবিল সিক্স আইডি। তাহলে আমরা প্রথমে করলাম রাইট জয়েন, এটা কিন্তু আমার রাইট জয়েন হচ্ছে। যখন রাইট করবেন তখন মনে করবেন যে সেকেন্ড টেবিলের সব কিছু নিবে, সেকেন্ড টেবিলে মনে করেন সব কিছু নিবে। হ্যাঁ, যেহেতু রাইট, রাইট জয়েন, আর লেফট জয়েনের থেকে কি করবে, প্রথম টেবিলে কমনগুলো নিবে। দেখি এক্সিকিউট করি আমি, হ্যাঁ এক্সিকিউট করি। তো আমার সেকেন্ড টেবিলে আমার কয়টা ডাটা ছিল, 12টা, না এখানে 10টা আসতেছে কেন দেখি। আচ্ছা, এটাকে আমি ভাঙ্গে দেই, এটাকে ভাঙ্গে আমি এখানে করি। হ্যাঁ, এটাকে ভাঙ্গে, হ্যাঁ মনে করেন জয়েন্ট টেবিল এই পর্যন্ত নিয়ে আসি। সেকেন্ড টেবিলে 10টাই তো ছিল, 10টাই ছিল, হ্যাঁ প্রথম উপর টেবিলে 12টা ছিল আর কি। ও আচ্ছা, সেকেন্ড টেবিলে 10টা, ওকে। তাহলে দেখা যাচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে সেভেন টেবিলের সব নিচে, কিন্তু মানে প্রথম টেবিলের অর্থাৎ লেফট টেবিলের সব নিতে পারে নাই, সবগুলা সে নিবে না। এখন এইখানে যদি এই রাইটের জায়গায় যদি আমি লেফট বলি, এখানে যদি আমি লেফট বলি, এই একটি লেফট বলি। হ্যাঁ আচ্ছা, লেফট বলি, হ্যাঁ তাহলে এইবার কি বলে, এই একই জিনিস আমি এটা করতেছি। হ্যাঁ দেখা যাচ্ছে যে ওয়ান, এইটুকু। তার মানে এখন কি, লেফট টেবিলে সব নিবে, রাইট টেবিলে যদি না থাকে সেই সমস্ত জায়গায় নাল বসায় দিবে, মানে লেফট টেবিলের এখন পুরোটাই নিবে। হ্যাঁ, এই যে 12টাই নিছে, প্রথম টেবিলের 12 প্রথম পুরোটাই নিছে, আর এখানে যেহেতু নাই কিন্তু এই সমস্ত জায়গায় সে নাল বসায় দিছে, কারণ এখন প্রায়োরিটি হচ্ছে লেফট টেবিল। যখন রাইট জয়েন তখন প্রায়োরিটি হচ্ছে রাইট টেবিল, যখন লেফট তখন প্রায়োরিটি হচ্ছে লেফট টেবিল। শুধু এইটুকুই জানেন যে লেফট জয়েন এবং রাইট জয়েনের মধ্যে পার্থক্য কি, যখন এইটুকু এরকম এইটুকু বলতে পারবেন, এনাফ। আর এই ক্ষেত্রে যখন ফুল জয়েন, ফুল জয়েন হতেছে কমন, কমন মানে এই জিনিসটাই দেখাবে, কারণ এইখানের থেকেও নিবে এইখানের থেকেও নিবে, সেম, মানে এই ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। আর জয়েন মানে হচ্ছে, হ্যাঁ এই যে এই জিনিসটা হচ্ছে, আর এখানে ফুল জয়েন না দিয়ে যদি শুধু জয়েন দেয়, জয়েন দেয়, আগে ছিল ফুল জয়েন আর এখানে হলো জয়েন। জয়েন মানে কমন, মানে এর এর ম্যাচ করে নাই, এর আইডি এইটার আইডি আর নাই, তখন আর বাকিটুকু নিবে না। আর যখনই আপনি ফুল জয়েন দিবেন তখন হচ্ছে যে এই মানে দুইটা টেবিলেরই সব নিবে। এখন যদি অন্য কোনো টেবিলের যদি আইডি ম্যাচ নাও করে, সেখানে নাল বসায় দিয়ে সে ওই কন্টেন্টটা নাল বসায় দিয়ে সে কমপ্লিট করবে। দেখেন এখানে ফুল করে, এই যে মানে তখন ওরকম জয়েন আর ফুল জয়েনের মধ্যে পার্থক্য হইলো, জয়েন মানে কমন, ফুল জয়েন হইতেছে মানে সব মানে আপনার এভরিথিং, আর এখানে কমন বলতে হচ্ছে যে যে কটা ম্যাচ করে আর কি, কারণ এখানে কমন হলে যখন জয়েন দিবেন তখন এই নাল এই বাকিটুকু নিবেন না, কারণ আইডিয়ার সাথে মিলে না, মানে মোস্টলি কমন। এই হলো পার্থক্য। তাহলে আমরা তো টেবিলের জয়েন জানলাম, টেবিলের জয়েনের সিনট্যাক্স জানলাম, একটা টেবিলের থেকে কোন টেবিলের থেকে কোন ধরনের কন্টেন্ট নিবেন আপনি সেইটাও জানতে পারতেছেন। হ্যাঁ, এখন এইখানে থেকে দেখেন আপনারা আর একটু ভিতরে যাইয়া
নেস্টেড জয়েন্টটা পারেন কিনা, নেস্টেড জয়েন্ট। হ্যাঁ, যে একটা টেবিলে, হ্যাঁ, একটা কোয়ারির ভিতরে যখন আরেকটা কোয়ারি থাকে, নেস্টেড কোয়ারি, তখন এই আরো হয়তো যদি সামান্য কিছু লাগতে পারে, আপনারা যখন ইন্টারভিউ দিবেন, যদি ডাটাবেজের ক্ষেত্রে আপনাদেরকে কখনো কোনো কোয়ারি পাঠায়, তারা পাঠাইতে পারে, ডাটাবেজ টেস্টিং এর জন্য আপনাকে পাঠাইতে পারে, সেই ক্ষেত্রে একটু অল্টারটা দেখে নিয়েন আর কি। হ্যাঁ হ্যাঁ, অল্টার অল্টার টেবিলের যে অল্টার অপশনটা আছে, সেই অপশনটা একটু দেখে নেন যে কিভাবে ডাটা একটু আপডেট করে। কিন্তু এটা আপনার টেস্টিং এর ক্ষেত্রে এটা লাগবে না, আপনার টেস্টিং এর ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে লাগবে না, কিন্তু ইন্টারভিউর সময় ওরা দুই চারটা জায়গায় দিতে পারে। হ্যাঁ, অল্টার হর্টার হলো কি, যে আপনার এখন ব্যালেন্স আছে, ফর এক্সাম্পল আপনার ব্যালেন্স আছে $500, আপনি এখন ডিপোজিট করলেন অ্যানাদার $300, তাহলে আপনার ব্যালেন্স হবে কত, $800। তাই এখন আছে, এক্সিস্টিং আছে $500, আপনি ডিপোজিট করছেন আরো $300, তাহলে আপনার ব্যালেন্স হবে মনে করেন যে $800। তো এখন এই যে ডাটার সাথে আপনি যদি ইনসার্ট করেন, আপনি সরাসরি ইনসার্ট করবেন, আপনি ইনসার্ট করবেন হইতে কত, $300, তাহলে সেটা হইতে হবে $800। কিন্তু আপনি যদি ইনসার্ট করেন, দেখা যাবে যে ওই আগেরটা মুছে গেছে, তাহলে ডাটা ইনসার্ট করলে আগেরটা মুছে যায়, হয়ে যাবে $300। এটা কি মানবে, মানবে না। এই সমস্ত ক্ষেত্রে যে আপনার টেবিলটা আপডেট করতে হবে, হ্যাঁ, অল্টার দিয়ে চেঞ্জ করতে হবে, সেটা আপনি জানবেন। আর বেসিক্যালি তিন প্রকারের কমান্ড, মনে করেন যে DDL, তারপরে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ DML, হ্যাঁ, DML, DDL, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ DCL, হ্যাঁ, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এই তিনটা কোনটা কি, দু একটা উদাহরণ সহ আর কি একটু জেনে রাখবেন। নর্মালি সিলেক্ট গুলা, এই যে সিলেক্ট, এত এত দিন যাবত আমরা যেগুলো করতেছি, এগুলা সবই হতেছে ডাটা ম্যানিপুলেশন। ডাটা অর্থাৎ আপনি একটু রিট্রিভ করতেছেন, কোয়েরি করতেছেন, হ্যাঁ, ইনসার্ট করতেছেন, এগুলো হইতেছে ম্যানিপুলেশন। আর যখনই আপনার DDL টেবিল রিলেটেড ডাটাগুলো আপনি মুছে দিচ্ছেন, অর্থাৎ টেবিলটা মুছে দিচ্ছেন, ড্রপ, হ্যাঁ, ড্রপ, তারপরে ট্রাঙ্কেট, ড্রপ ট্রাঙ্কেট, এগুলো হচ্ছে মানে আপনার DDL। তারপরে ডাটা কন্ট্রোলের ক্ষেত্রে আমি জানি যে আপনার ইনবুক, আরো কিছু কিছু বোধহয় আছে, আমি একদম 100% শিওর না, একটা এক্সাম্পল হিসেবে দেখে নিয়ে ইন্টারভিউর জন্য। আর একটা কথাই হলো যে এখানে আমাদের প্রসেসটা হচ্ছে যে যেটা জানি আমি সেটা জানি, যেটা জানি না সেটা জানি না। হ্যাঁ, আমল মানে এইটুকু। আর অনেকেই আছেন, আমি বিশ্বাস করি যে ডাটাবেস টেস্টিং এর ক্ষেত্রে আপনাদের অনেকের নলেজই আমার থেকে অ্যাটলিস্ট ভালো, হয়তো কোনো কোর্স করছেন বা এরকম সেরকম, কিন্তু বলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে এই প্র্যাকটিসটা নিয়ে আসবে। আর কোনো কোশ্চেন? একটা আপনার ইনার জয়েন্ট, ওটা মূলত কি আর কি, সেম টু হ্যাঁ, ইনার জয়েন মানে কমন, হ্যাঁ, ইনার জয়েন কমন, এই যে ফুল জয়েন আছে না, হ্যাঁ, এখানে আমি ইনার জয়েন দেই INNER, ইনার জয়েন সাপোর্ট করবে, আচ্ছা দেখি করে কিনা, এখানে ভেঙে দেই আমি, এখানে ভেঙে দেই ইনার জয়েন, হ্যাঁ, ইনার জয়েন করছি, এই যে কমন গুলা নিছে, ইনার জয়েন আর জয়েন একই, দেখেন আপনি এখানে কেটে দেন ইনার জয়েন কমন, এটা করেন, এটা করলে একই জিনিস আসবে, ফুল জয়েন আউটার জয়েন একই, হ্যাঁ, এখানে একই। আর এখানে যদি ইনারের পরিবর্তে আউটার দেই, তাহলে ফুল জয়েনের মতো। এর আগে তো আমি দিলাম হচ্ছে ইনার, তাই না? হ্যাঁ, ইনারটা তো ঠিকই নিল, INNER, ইয়ার ইনার,
আউটারটা নিচ্ছে না, আউটার দিতে হবে, যদি এখানে ফুল দেয় ফুলটা নিচ্ছে। আচ্ছা ভাইয়া, ইনার আউটার পার্থক্যটা কি? ইনার হচ্ছে তোমার কমন, হ্যাঁ, আউটার হচ্ছে যে অল। ওকে মানে আউটার আর ফুল জয়েন্ট এখানে সেম। হ্যাঁ, কিন্তু এটা আমার মানে হয়তো ওই ফুল জয়েন্টটা সাপোর্ট করতেছে, হয়তো দেখা যাচ্ছে ওরাকল হইলে বা অন্য কোনো টিভি হইলে তখন ওটা আউটারটা সাপোর্ট করতো,